সকালে দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগর ও পাশের দক্ষিণ আন্দামান সাগরে তৈরি হওয়া নিম্নচাপ শক্তি বাড়াচ্ছে, যা আগামীকাল দুপুরের মধ্যে গভীর নিম্নচাপ এবং মধ্যরাতের মধ্যে ঘূর্ণিঝড় অশনিতে পরিণত হওয়ার আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এর প্রভাবে এরই মধ্যে উত্তাল হয়ে উঠেছে গভীর সাগর। পূর্বাভাস অনুযায়ী কাল মধ্যরাতের পর ঘূর্ণিঝড়টি দুর্বল হয়ে মিয়ানমারের উপকূল ধরে এগোতে থাকবে, পরে যা আরও দুর্বল হয়ে দক্ষিণ পূর্ব বাংলাদেশের উপকূলের কাছাকাছি আসতে পারে। এরই মধ্যে আবহাওয়া অধিদপ্তর সব সমুদ্র বন্দরে এক নম্বর দূরবর্তী সতর্ক সংকেত জারি করেছে। ঘূর্ণিঝড়ের রূপ নেওয়ার পরবর্তীতে যে প্রবল ঘূর্ণিঝড় বা অতি প্রবল ঘূর্ণিঝড় সেরকম হওয়ার সম্ভাবনা আপাতত আমরা দেখছি না। যদি এটি মিয়ানমারে না উঠে যদি উপকূল ঘেঁষে, অর্থাৎ মিয়ানমার উপকূল ঘেঁষে যদি উত্তর দিকে অগ্রসর হয়, তাহলেও এটি কিন্তু তার শক্তি কিন্তু ক্ষয় করতে থাকবে এবং সেই ক্ষেত্রেও বাংলাদেশের এই অঞ্চলে হয়তো প্রভাব কিছুটা বাড়বে। 22 মার্চ গভীর রাতের পর অশনির প্রভাবে টেকনাফ, সেন্ট মার্টিনস ও কক্সবাজার অংশে ঘন্টায় 60 থেকে 70 কিলোমিটার বেগে বাতাস বইতে পারে। এসব এলাকা ছাড়া অশনির প্রভাব দেশের আর কোথাও পড়ার আশঙ্কা নেই, জানায় আবহাওয়া অফিস। যেহেতু এটি কিন্তু ঘূর্ণিঝড়, বড় একটি বডি, প্রচুর ক্লাউড মাস আছে, এর সাথে অফকোর্স মিয়ানমার অঞ্চলও কিছু বৃষ্টি দিবে এবং সেই বৃষ্টি দ্বারা বাংলাদেশের আপ টু চট্টগ্রাম অঞ্চল পর্যন্ত বিস্তার লাভ করার একটা পসিবিলিটিস কিন্তু রয়ে গেছে। বঙ্গোপসাগরে মার্চ মাসে সাধারণত ঘূর্ণিঝড় তৈরি হয় না, তাই অশনি পড়তে যাচ্ছে বিরল ঘূর্ণিঝড়ের ক্যাটাগরিতে। ভারতীয় আবহাওয়া অফিসের তথ্য অনুযায়ী 1907 সালে মার্চ মাসে তৈরি হওয়া একটি ঘূর্ণিঝড় শ্রীলঙ্কায় এবং 1925 সালে আরেকটি ঘূর্ণিঝড় তামিলনাড়ুতে আঘাত হেনেছিল। আনোয়ার হোসেন, মাছরাঙা সংবাদ, ঢাকা।